স্ট্যান্ডার্ড টু আজ আমি তোমাদের লেসেন নাইনটিন পড়াব পেজ নাম্বার ফিফটি সিক্স লেসেন নাইনটিনে আমরা পড়ব আনসারিং ডাব্লু এইচ কোশ্চেন অর্থাৎ ডাব্লু এইচ ওয়ার্ড দিয়ে যে সমস্ত প্রশ্নগুলি হয় তার উত্তর কীভাবে দিতে হয় প্রথমে আমরা শিখবো ডাব্লু এইচ ওয়ার্ড কোনগুলো ডাব্লু এইচ ওয়ার্ডগুলো হচ্ছে হোয়াট হুজ হুইচ হোয়ার হু এই সমস্ত ওয়ার্ডগুলোকে আমরা বলি ডাব্লু এইচ ওয়ার্ড এবং এই ওয়ার্ড দিয়ে যখন প্রশ্ন করা হয় সেগুলো হয় ডাব্লু এইচ কোশ্চেন এবার দেখো তোমাদের প্রথমে আছে হোয়াট ইজ দিস হোয়াট শব্দের অর্থ হচ্ছে কী তাহলে হোয়াট ইজ দিস মানে এটা কী দ্যাট ইজ এ বুক ওটা হয় একটি বই তাহলে হোয়াট শব্দের অর্থ কী কী হুজ বুক ইজ দিস হুজ শব্দের অর্থ হচ্ছে কার দ্যাট ইজ রেবার বুক ওটি হয় রেবার বই হুইচ বুক ইজ মাইন হুইচ শব্দের অর্থ হচ্ছে কোন বা কোনটা তাহলে হুইচ বুক ইজ ইয়স মানে হচ্ছে কোনটা তোমার বই দ্য রেড বুক ইজ মাইন ওই লাল বইটা হয় আমার হুইস কার ইজ দ্যাট ওই গাড়িটি কার দ্যাট ইজ মিস্টার গুপ্তাস স্কার ওটা হয় শ্রী গুপ্তার বা মিস্টার গুপ্তার গাড়ি হুইজ কার ইজ ইউর তোমার গাড়ি কোনটা মাই কার ইজ নট হেয়ার আমার গাড়ি এখানে নেই হোয়ার ইজ ইট কোথায় সেটা তাহলে হোয়ার শব্দের অর্থ হচ্ছে কোথায় ইট ইজ উইথ মাই ব্রাদার সেটা আমার ভাইয়ের সাথে আছে বা আমার ভাইয়ের কাছে আছে হোয়াট ইজ শি সরি হোয়াট ইজ হি তিনি কী করেন হি ইজ অ্যান অ্যাডভোকেট তিনি একজন উকিল হু ড্রাইভস ইয়োর কার কে তোমার গাড়ি চালায় আই হ্যাভ এ ড্রাইভার আমার একজন চালক আছেন হি ড্রাইভ ইট হি ড্রাইভস ইট তিনি এটি চালান তাহলে এই পর্যন্ত তোমাদের রিডিং থাকবে এবার দেখো ওয়ার্ড মিনিং ওয়ার্ড মানে কি হুজ মানে কাহার বা কার হুইচ মানে কোনটি মাইন্ড মানে আমার হয়ার মানে কোথায় অ্যাডভোকেট মানে উকিল হু মানে কে ড্রাইভার মানে চালক বা গাড়ির চালক ড্রাইভ মানে চালানো মানে গাড়ি চালানো ওয়েন মানে কখন হুম মানে কাহাকে বা কাকে ওয়াই মানে কেন হাউ মানে কিভাবে বা কত ঠিক আছে হাউটাকে আমরা কেন দুভাবে ব্যবহার করছি কিভাবে বা কত মানে তোমাকে যদি প্রশ্ন করায় হয় আর ইউ এইখানে হাউ শব্দের অর্থ হচ্ছে কেমন ঠিক আছে মানে তুমি কেমন আছো ঠিক আছে আবার ঠিক যদি একইভাবে প্রশ্ন করা হয় যে ধরো এরকম প্রশ্ন হলো হাউ মেনি টেন্স হ্যাভ ইউ মানে তোমার কতগুলি পেন আছে তাহলে এখানে হাউ মেনি বা হাউ শব্দের অর্থটা কি কত হিসাবে সংখ্যা হিসাবে বোঝানো হচ্ছে ঠিক আছে এই জন্য হাউ শব্দটাকে আমরা দুভাগে ব্যবহার করতে পারি সেটা সেন্টেন্স অনুযায়ী হয় বাক্য অনুযায়ী তোমাকে বোঝা নিতে হবে যে হাওটা এখানে কিসের জন্য বা কোন অর্থে ব্যবহার করা হয়েছে তাহলে হাওয়ের শব্দের অর্থ দুটো হয় একটা কিভাবে বা কত বা কেমন ঠিক আছে তাহলে তোমাদের এই লেসেন নাইনটিনের এই পেজটুকু পড়া থাকলো